সুতান আজকে ব্রেকফাস্টে পাস্তা খাবে, তো পাস্তা বানাচ্ছি এখন, সুইট কর্ন দিয়ে পাস্তা বানাচ্ছি। এই যে সুইট কর্ন। হে এভরিওয়ান, গুড আফটারনুন এন্ড ওয়েলকাম ব্যাক টু সারিকাস লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আমি তো বেশ ভালো আছি। সকাল থেকে ভীষণ ব্যস্ত ছিলাম, তাই ক্যামেরা অন করতে পারিনি, তো এখন রান্না করছি আর কিচেন থেকে ব্লগটা শুরু করে দিলাম। সকালে ব্রেকফাস্টে আজকে আমরা করেছি এগ টোস্ট আর সুতান খেয়েছে পাস্তা। তো ব্রেকফাস্ট করে সোজা কিচেনে চলে এসে ভাত হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাত হয়ে গেছে, মাছের মাথা দিয়ে পুঁই শাক হয়ে গেছে। এখন মাছ ভাজছি, মাছ করব আজকে এই যে আলু পটল আর টমেটো দিয়ে মাছের ঝোল করব, আর তো পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে করেছি ভাত, ডাল আর টমেটো চাটনি করব। এটাই হবে আজকে আমাদের লাঞ্চ। মাছ ভেজে তুলে নিয়ে এখন কড়াইতে দিয়ে দিয়েছি আলু পটল টমেটো, একবারে দিয়ে দিয়েছি, মাছের ঝোল করব। তার জন্য প্রথমে আলু পটল আর টমেটো ভেজে নিয়ে তারপর এর মধ্যে যা রুটিন মশলা থাকে সেটা দিয়ে আজকে পাতলা করে মাছের ঝোল করব। এই দেখো মাছের ঝোল হয়ে গেছে, নামিয়ে নিয়েছি এই যে মাছের ঝোল। মাছের ঝোল নামিয়ে নিয়ে এবার টমেটোর চাটনি বসিয়েছি, খুব অল্প করেই চাটনি করছি, কারণ টমেটোর কিলো 120 টাকা। আজকে আমি বাজার থেকে 120 টাকা কিলো 1 কিলো টমেটো নিয়ে এসেছি, তার জন্য খুব কম অল্প চাটনি করছি আজকে। চাটনি বসিয়ে এখন একটু ফ্যানের তলায় বসলাম, ভীষণ গরম লাগছে, তার জন্য ফ্যানের তলায় বসতে বাধ্য হলাম। আর এদিকে তো বাইরে ভীষণ অন্ধকার করে এসেছে, মেঘ ডাকছে, মনে হচ্ছে আজকে থেকেই ঢালতে শুরু করবে বৃষ্টি। পুজোতে তো বৃষ্টি হবে শুনেছিলাম, মনে হচ্ছে আজকে থেকেই বৃষ্টি শুরু হয়ে যাবে। কি করে বিকেলবেলা বেরোবো এখনো পর্যন্ত জানি না। আর আজকে সকালবেলা কি হয়েছে জানো তো, আমি তো বাজারে গেছি প্রত্যেক দিনের মতো, আজকেও আমি বাজারে গেছি। বাজার থেকে আসার সময় আমি আমাদের নিচে নেমেছি, দেখি আমার পাশে যে পার্লার সেই পার্লার খুলেছে, এই পার্লার থেকেই আমি আইব্রো প্লাক করি। যদিও অন্য কিছু পার্লারটা থেকে আমি করি না, শুধুমাত্র আইব্রো প্লাক করি। তো আর আইব্রো দেখবে এক হাতেই করা উচিত। এইবার আমি যখন আসছি বাজার থেকে দেখি মানে পার্লার সবে খুলেছে আর ঝাড়ু দিচ্ছে। তো আমি চিন্তা করে দেখলাম যে এর পর যদি আমি যাই ভিড় হয়ে যাবে, আর এখন পুজোর সময় শুধু আইব্রো করবার জন্য অ্যালাউ করবে না পার্লারটা। তো তাড়াতাড়ি করে আমি নিচে সিঁড়িতে ব্যাগটা রেখে ওরা ঝাড়ু দিচ্ছিল, আমি গিয়ে লাইনে দাঁড়িয়ে রয়েছি। দুটো মানে দুজন ছিল লাইনে, তারপরে ছিলাম আমি। তো আমি গিয়ে লাইনে দাঁড়ালাম, আমি বলছি দেখো আমার আইব্রোর অবস্থা খুব খারাপ, আমাকে আজকে আইব্রো করে দিতে হবে, তোমরা কিন্তু না করতে পারবে না। আমি সকাল সকাল এলাম, তখন বলছি ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার না, আইব্রো প্লাক করে দিচ্ছি। তো বাজার করে আইব্রো প্লাক করে তারপর ওপরে এসেছি, কি অবস্থা ভাবো। পুজোর সময় এমনিতেও কোনো পার্লারে মানে আমাদের এখানে কোনো পার্লারে শুধু আইব্রোর জন্য অ্যালাউ করে না। যদি তুমি ফেসিয়াল করো বা হেয়ার স্ট্রেটনিং, হেয়ার কালার, ম্যানিকিওর, পেডিকিওর, বডি পলিশিং, স্পা এগুলো করো তাহলেই তোমাকে অ্যালাউ করবে, কিন্তু শুধুমাত্র আইব্রোর জন্য অ্যালাউ করবে না। ওরা বলবে পরে আসো পরে আসো, এবার যখনই যাবে তখনই বলবে পরে আসো, পরেটা কখন সেটা কিন্তু তুমি আর জানো না। তো আমার খুব টেনশন হচ্ছিল যে আইব্রো প্লাক করা হয়নি, আমি কি করব কি করব, কিন্তু আজকে সকালবেলা বাজার থেকে আসার সময় আইব্রো প্লাক করে চলে এসেছি। এটা একটা বড় কাজ হয়েছে, খুব ভালো লাগছে এখন আমার মনটা। আর দেখো ব্লিঙ্কিট থেকে এই দুটো তেল নিয়ে আসা হয়েছে, এই যে মাস্টার্ড অয়েল আর এটা হচ্ছে রাইস ব্র্যান অয়েল, এই যে রাইস ব্র্যান অয়েল আর এটা হচ্ছে মাস্টার্ড অয়েল, এই দুটো এখন ঢালবো, এই যে এই দুটো এখন ঢালবো। আর তুতান তো স্নান করে অলরেডি নতুন জামা কাপড় পরে নিয়েছে, ও ঘুম থেকে উঠে স্নান করে নতুন জামা কাপড় পরে এখন শুয়ে রয়েছে, ভিডিও গেম খেলছে, কি বলবো এই বাচ্চাকে বলো। তো যাই হোক, সারাদিন যা যা করবো সবই তো তোমাদের সাথে শেয়ার করি। যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে আমার ব্লগটা প্লিজ একটু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ। তোমরা ছাড়া আমি কিন্তু ওপরে উঠতে পারবো না, সো প্লিজ আমাকে একটু তোমরা সাবস্ক্রাইব করো, আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করো, বুঝেছো? জাস্ট লাঞ্চ করে উঠলাম বন্ধুরা, দুপুর 3টে বাজে। তো লাঞ্চ করে এখন টুল নিয়ে বসে পড়েছি ড্রেসিং টেবিলের সামনে, পায়ে নেল পলিশ তুলবো, তার জন্য এই যে কটন রিমুভার নেল পলিশ, কটন রিমুভার প্যাড নিলাম, নিয়ে বসেছি নেল পলিশ তুলে নেল পলিশ পরবো। আর হ্যাঁ, তোমাদেরকে বলেছিলাম না যে আজকে আমরা বেরোবো, আমার যে দাদা সেই দাদা বৌদি ভাইজিদের সাথে আজ আমরা ঠাকুর দেখতে বেরোবো। আর আমার দাদা কিন্তু বড় ইউটিউবার জানো তো, খুব বড় ইউটিউবার, তার লাখ লাখ সাবস্ক্রাইবার। তো অত বড় ইউটিউবারের সাথে আজকে আমি ঠাকুর দেখতে বেরোবো, আমার তো ভীষণ ভীষণ মজা লাগছে, ভীষণ এক্সাইটেড আমি। তো এখন নেল পলিশ পরে নিই বন্ধুরা, আমরা রেডি হয়ে গেছি, এবার বেরোবো। এখন সন্ধ্যে 6টা বাজতে 10 মিনিট বাকি, আমি কিন্তু খুব এক্সাইটেড, কারণ আমার দাদা আসছে, বৌদি আসছে, ভাইজিরা আসছে, অনেকদিন পর দাদা বৌদি ভাইজিদের সাথে দেখা হবে, সত্যি আমি ভীষণ এক্সাইটেড। তো রেডি হয়ে গেছি আর আমার সাজুগুজু দেখো একদম সিম্পলের মধ্যে সেজেছি,
কারণ আমার শরীর খুব একটা ভালো নেই, পেট গুড়গুড় করছে, কখন রাস্তার মধ্যে বুঝতেই পারছো, তার জন্য রিক্সা নিলাম না, বেশি সাজুগুজু করলাম না। আর ওয়েদারের অবস্থাও খুব খারাপ, বাইরে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, সব মিলিয়ে কোনো রকম একটু সাজুগুজু করলাম, কিন্তু মনের মধ্যে ভীষণ এক্সাইটেড ভাব রয়েছে আমার, কারণ অনেক দিন পর আবার আমার দাদার সাথে দেখা হবে, বৌদির সাথে দেখা হবে, ভাইজিদের সাথে দেখা হবে, তার জন্য তো সেই এক্সাইটমেন্টে আমি আরো বেশি করে সাজতে পারলাম না। তো আমরা তিনজন রেডি হয়ে গেছি, এবার আমরা বেরোবো, আর দাদারাও আসছে, সবাই মিলে আজকে ভীষণ মজা হবে, যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। আমরা সবাই মিলে এখন চলে এলাম গড়িয়া নবদুর্গা ঠাকুর দেখতে। দেখো এখানে কত ভিড় হয়েছে, কে বলবে আজকে পঞ্চমী, পঞ্চমী দিনই যদি এত ভিড় হয় তাহলে তো ষষ্ঠী সপ্তমী পড়েই রইল, সেদিন কত ভিড় হবে। আর দেখো তোমাদেরকে দেখালাম এক ঝলক আমার দাদা বৌদি দুই ভাইজিকে, আর হ্যাঁ সাথে তুতান আর পার্থ, সবাই আমরা ছড়িয়ে ছিটিয়ে গেছি, কারণ এত ভিড়ে আমরা কেউই নিজেদেরকে আর খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, দেখো লাইটিং কি সুন্দর করেছে, তার সাথে প্যান্ডেলও দেখে নাও তোমরা একটু। আর হ্যাঁ, এখন আমরা কিন্তু প্যান্ডেলে প্রবেশ করে গেছি, আর এখানে দেখো পরপর ঠাকুরের মুখ আর তার সাথে ঠাকুরের যে নাম সেই সবগুলোই আমি ক্যামেরা বন্দি করার চেষ্টা করেছি, কিন্তু আমি পারলাম না, কারণ এত ভিড় আমাকে পুরো লিটারেলি ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে, এই রকম ভিড়। তো যাই হোক, তবু তোমাদের জন্য একটু আমি শ্যুট করেছি, দেখে নাও তোমরা। নবদুর্গা ঠাকুর দেখে এখন আমরা চলে এলাম পঞ্চদুর্গাতে। এই পঞ্চদুর্গা ঠাকুর কিন্তু আমার বাড়ির খুব কাছে, আজকে আমি আমার বাড়ির সামনে ঠাকুর দেখছি দাদা বৌদি দুই ভাইজি তুতান আর পার্থর সাথে, প্যান্ডেলে ঢুকে পড়েছি। দেখো ওপরটা দেখাচ্ছি তোমাদের, ডেকোরেশন এত সুন্দর করেছে কি বলবো, দেখবার মতো। এখানে ভিড়টা যদিও একটু কম আছে, তার জন্য তোমাদের জন্য একটু ভালোভাবে শ্যুট করতে পারলাম। তো যাই হোক, দেখে নাও ঠাকুরের মুখ কি সুন্দর হয়েছে না ঠাকুর, আমার তো খুব ভালো লেগেছে। তো এবার এখান থেকে ধীরে ধীরে বেরিয়ে গেলাম। এই দেখো আমার দাদা বৌদি ভাইজি যাদের কথা এতক্ষণ বলছিলাম তাদেরকে এবার খুব ভালো করে তোমাদেরকে দেখাতে পারছি। আর হ্যাঁ, তার সাথে এই যে আমার দাদা, এত বড় ইউটিউবার একজন, আর তার পাশে আমি খুব ছোট্ট একজন ইউটিউবার, কিন্তু আমরা একই ক্যামেরায় একই ফ্রেমে, একই ক্যামেরা বলছি সরি, একই ফ্রেমে রয়েছি, তার জন্য আমি ভীষণ নিজেকে গর্বিত মনে করছি, আর ওদিকে পার্থ আর তুতান। তো যাই হোক, এই ভিডিও আমি আজকে এখানেই শেষ করছি, কারণ এরপর আমরা একটু নিজেদের মধ্যে সময় কাটাবো। তাহলে চলো, তোমরা সবাই ভালো থেকো।